বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি রণজিৎ, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার ম্যাথের ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করছি সপ্তম শ্রেণীর কোর্সে দেখি 2.2 নিয়ে। তো তোমরা যদি আগের চ্যাপ্টারের সমাধান না দেখে থাকো, তো আগের আমরা যে চ্যাপ্টার আছে সেগুলো সমাধান করে দিয়েছি কোর্সে দেখি 2.1 এবং 1.1-এর ডিসক্রিপশানে বা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা আগের চ্যাপ্টারের সমাধানগুলো দেখতে পারো। দেখো, আমরা সরাসরি চলে এসেছি কোর্সে দেখি 2.2-এ। প্রথম আমরা দেখে নেবো একটা একটা অঙ্কগুলো। তোমরা বন্ধুরা খাতা পেন নিয়ে কিন্তু রেডি হয়ে যাও, শুধু অঙ্কগুলো দেখাই নয়, খাতা পেনে আমি যেভাবে করাইয়ে দিচ্ছি তোমরা সেইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের পরবর্তী ভিডিওতে সেটি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখো, আমরা একের অঙ্কগুলো চলে যাচ্ছি। কী আছে? নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করে প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। লঘিষ্ঠ আকার মানে হচ্ছে এগুলোকে আমরা ফার্স্টে কাটাকাটি করে নেবো। লঘিষ্ঠ আকার মানে তোমাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে দেখবো কী আসছে, সেটার ব্যস্ত অনুপাত আমাদেরকে বের করতে হবে। আমরা দেখে নেবো খাতায় কী হবে, চলো। তো আমরা চলে এসেছি একদম প্রথম অঙ্কটা, একের এতে দেখো কী আছে, 12/15, 12:15। তাহলে আমরা এটাকে কী লিখতে পারবো, 12/15। কাটাকাটি করলে দেখো 3×4=12, 3×5=15, তাহলে 4×5 মানে এটাকে আমরা লিখতে পারবো 4:5। তাহলে এর ব্যস্ত অনুপাত কী হবে, তাহলে এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে 4:5 এর ব্যস্ত অনুপাত কত যাবে বন্ধুরা, উল্টে যাবে 5:4। ঠিক আছে, নেক্সট দেখো বিয়ারটা কী আছে, 36:54। তাহলে আমরা এটাকে কী লিখতে পারবো, 36/54। যদি আমরা দেখো 3 দিয়ে করি, 3×12=36, 3×18=54, 6 দিয়ে করলে 6×2=12, 6×3=18, তাহলে 2:3 পাচ্ছি এখান থেকে। তাহলে আমরা 2:3-এর ব্যস্ত অনুপাত বের করতে পারবো, 2:3-এর ব্যস্ত অনুপাত কী হয়ে যাবে আমাদের 3:2। ঠিক আছে, নেক্সট দেখো সিএরটা চলে যাচ্ছি আমরা। কী আছে আমাদের, 75:120। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারবো, 75/120। 5 দিয়ে কাটাকাটি করলে 5×15=75, 5 দিয়ে করলে 5×2=10, 5×4=20, 3 দিয়ে করলে 3×5=15, 3×8=24। তাহলে আমরা পাচ্ছি 5:8। ঠিক আছে, তাহলে 5:8-এর এর ব্যস্ত অনুপাত কী হবে, 5:8-এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত মানে যা দেওয়া থাকবে আমাদের উল্টে যাবে, 8:5। ঠিক আছে বন্ধুরা, নেক্সট দেখো আমি ডিএরটায় চলে যাচ্ছি, ডিএর অঙ্কটাই দেখে নেবো কীভাবে করবো। কী আছে আমাদের, 169:100, আচ্ছা 221, সরি 221। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারবো, 169, নিচে হচ্ছে 221। কাটাকাটি দেখো, এটা যদি আমরা 13 দিয়ে করি, 13×169, আর 13কে যদি 17 দিয়ে গুণ করো তাহলে আসবে 221, তাহলে 13:17। তাহলে 13:17 এর ব্যস্ত অনুপাত কী হয়ে যাবে বলো দেখি তোমরা, 17:13। ঠিক আছে, বেশ, নেক্সট আমরা ইয়েরটায় চলে যাবো, দেখে নেবো কীভাবে করবো। দেখো বন্ধুরা, ইয়েরগুলো একটু আলাদা আছে, আমরা দেখে নেবো তবুও এটা কীভাবে করবো। কী আছে আমাদের, 9xy=12xy। দেখো আমরা কীভাবে করবো, আমরা নিয়ম কী শিখেছিলাম, যেটা প্রথমে থাকবে সেটা উপরে বসবে আর এটা নিচে বসবে, 12xy। দেখো যেহেতু xy একই আছে আমরা কেটে দেবো, তারপর আমরা সংখ্যা সংখ্যা কাটাকাটি করবো, 3×9, 3×4=12। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 3:4, তাহলে 3:4 এর ব্যস্ত অনুপাত কী হবে বলো দেখি বন্ধুরা, ব্যস্ত অনুপাত হয়ে যাবে 4:3। ঠিক আছে, বেশ, নেক্সট দেখো এফেক্টটাই চলে যাচ্ছি আমরা। এফেক্টটা কী আছে দেখো, এফেক্টটা আমাদের দিয়েছে 429:663, 429:663। তাহলে 429, নিচে আমরা 663 লিখছি। দেখো এটা আমরা যদি কাটাকাটি 3 দিয়ে করি, তাহলে 3×1=3, 3×4=12, 3×3=9, এটা করলে 3×2=6, 3×2=6, 3×1=3। আবার দেখো যদি আমরা এটাকে 13 দিয়ে করি, তাহলে 13×13=13, এটাকে 13 দিয়ে করলে 13×17, তাহলে আমাদের আসছে 11:17।
ঠিক আছে, খুব সহজেই আমরা করে ফেলতে পারলাম। আমরা এবার লিখবো যে 11:17 এর কি লিখবো, ব্যস্ত অনুপাত কত হয়ে যাবে বন্ধুরা, 17:11। ঠিক আছে, একদম সোজা অঙ্ক ছিল। নেক্সট দেখো আমরা জিএরটায় চলে যাবো, জিএরটা দেখে নেবো কীভাবে করবো। কি আছে, 3b:12c, তাহলে আমরা লিখবো 3b, নিচে লিখবো 12c। দেখো আমাদের bc এটা কাটছে না, কোনো দরকার নেই, না কাটুক। 3 × 3 = 3, 4 = 12, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, 1b আর b একই জিনিস, তাহলে আমরা লিখবো b:4c। ঠিক আছে, তাহলে এর ব্যস্ত অনুপাত কী হবে, b:4c এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত মানে চোখ বন্ধ করে আমরা যা থাকবে উল্টে লিখবো, ঠিক আছে, 4c:b হয়ে যাবে আমাদের। ঠিক আছে, একদম কোনো ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, আমরা যেটা নিয়ম শিখেছি সেটা করবো। এখানে দেখো একের সঙ্গে বি এর গুণ করলে কিন্তু বি হয়, বা 1b তোমরা লিখতে পারো, ঠিক আছে, একই ব্যাপার, বি আর 1b লেখা কিন্তু একই ব্যাপার। নেক্সট আমরা নেক্সট অঙ্ক দেখে নেবো, চলো নেক্সট দেখো এইচ এর অঙ্কটা চলে যাচ্ছি। কি আছে, 25xyz = 625xyz, তাহলে আমরা কি লিখতে পারবো, 25xyz থাকলো, নিচে লিখবো আমরা কি, 625xyz। প্রথমে দেখো xyz আমরা কেটে দিতে পারবো, একই যেহেতু আছে, 25 থেকে 25, 25 হচ্ছে 625, তাহলে আমরা পাচ্ছি 1:25। তাহলে এর ব্যস্ত অনুপাত বের করবো আমরা, 1:25 এর ব্যস্ত অনুপাত কী হবে বন্ধুরা, 25:1, 25:1। ঠিক আছে, আশা করছি একের অঙ্কগুলো বোঝা গেছে সবারই। নেক্সট আমরা দুইয়েরগুলো চলে যাবো, দেখে নেবো কীভাবে করবো, চলো। দুইয়েরগুলো কী বলেছে, নিচের সংখ্যাগুলো অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে গিয়ে আমাদের ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে, আমরা দেখে নেবো এটাও। দেখো দুইয়ের একেরটাই চলে যাচ্ছে আমরা, প্রথম আছে 2.5:12.5, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো, দেখো 2.5 যেমন আছে সেরকম লিখছি, নিচে আছে 12.5। এবার দেখো বন্ধুরা, ডান দিক থেকে এক ঘর পর দশমিক আছে, এখানে ডান দিক থেকে এক ঘর পর দশমিক আছে, চাইলে তোমরা দশমিক কিন্তু উঠিয়ে দিতে পারো, যেহেতু একই জায়গায় আছে, দিয়ে কাটাকাটি করতে হবে। কাটাকাটি দেখো যদি আমরা 5 দিয়ে করি, 5×5 = 25, 5 দিয়ে করলে 5×2 = 10, 5×5 = 25, তাহলে 5×5, 5×5 = 25, তাহলে আসছে আমাদের 1:5। তাহলে এর ব্যস্ত অনুপাতে আমরা বের করতে পারবো, আগেরগুলো শিখেছিলাম আমরা আগের একের অঙ্কগুলোতে, তাহলে 1:5 এর ব্যস্ত অনুপাত কী হয়ে যাবে, 5:1। ঠিক আছে, নেক্সট দেখো বিয়েরটাই চলে আসছি আমরা, বিয়ের অঙ্কটা কী আছে দেখে নেবো। বিয়েরটা দেখো আমাদের দেওয়া আছে 5×8:7, তাহলে এটাকে আমরা কীভাবে করবো, দেখো 5×8/7, তাহলে এটা অ্যাকচুয়ালি কী হয়, 5×8 যেরকম আছে সেরকম থাকবে, এটা বাই আছে যেহেতু এটা উল্টে যাবে, তখন এটা 7×16 আছে, হয়ে যাবে 16×7, দিয়ে আমাদের কাটাকাটি করতে হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবে, দেখো ওপরে ছিল 5×8, নিচে আছে আমাদের 7×16, তাহলে নিচে যেটা থাকবে সেটা কিন্তু উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 16×7, তাহলে দেখো 8×2 = 16, তাহলে আসছে 10×7, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 10:7, তাহলে এর ব্যস্ত অনুপাত কী হবে, তাহলে 10:7-এর ব্যস্ত অনুপাত কী হবে, 7:10, 7:10। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাবো আমরা, চলো সিএরটায় চলে যাবো আমরা। দেখো 2-এর সিএরটা কী আছে, 0.7:0.49, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো, 0.7 = 0.49। দেখো আগেরটাতে একই জায়গায় দশমিক ছিল বলে আমরা উঠিয়ে দিয়েছিলাম, এটাতে কী করবো, দেখো এটা যদি দশমিক তুলে দিই তাহলে আমাদের নিচে একটা কী হয়ে যাবে, নিচে হয়ে যাবে, দেখো নিচে হয়ে যাবে আমাদের 10, কারণ দশমিকের উপর একটা সংখ্যা আছে, এটা যদি দশমিক তুলে দিয়ে উপরে হয়ে যাবে আমাদের, দশমিকের উপরে দুটো সংখ্যা আছে বলে 100, 0, 0 কাটছে, তাহলে 7×7 = 49, তাহলে 10×7 হচ্ছে আমাদের, তাহলে এটাকে লিখতে পারো 10:7, তাহলে এর ব্যস্ত অনুপাত কী হয়ে যাবে, 7:10, তাহলে আমরা লিখবো যে 10:7 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 7:10। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের ডিএরটায় চলে যাচ্ছি আমরা, কি আছে 2.5:3, এটা আমাদের ছিল কোনটার মতো বলো তো দেখি, এটা আমাদের ছিল বিএরটার মতো, তাহলে আমরা কীভাবে করবো, 2.5 এখানে আছে, 2.5 লিখছি,
নিচে আছে তিনে চার, তিনে চার লিখছি, তাহলে আমাদের কী হবে, দুইয়ের পাঁচটা যেরকম আছে সেরকম থাকবে, এটা কিন্তু উল্টে যাবে, চারের তিন হয়ে যাবে, চার দুগুণে আট আর তিন পাঁচে পনেরো, তাহলে আট ইস টু পনেরো হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো, যে আট ইস টু পনেরো এর ব্যস্ত অনুপাত কী হবে, পনেরো ইস টু আট। ঠিক আছে বেশ, নেক্সট দেখো ইয়েরটায় চলে যাচ্ছি আমরা, ইয়ের অঙ্কটায় কী আছে, বাইশ ইস টু চার পূর্ণ পাঁচের সাত। প্রথম কাজ পূর্ণ ভেঙে নেওয়া, পূর্ণ ভাঙবো, তাহলে বাইশ ইস টু চার সাতে আঠাশ আর পাঁচে হচ্ছে তেত্রিশ, তাহলে তেত্রিশের সাত। এটা কীভাবে করবো দেখো, বাইশটা ওপরে আছে বাইশ থাকলো, নিচে আছে তেত্রিশের সাত। আমি কি বলেছিলাম তোমাদেরকে, নিচে যেটা থাকবে সেটা কিন্তু উল্টে যাবে, তাহলে আমরা লিখবো বাইশ গণিত সাতের তেত্রিশ, তাহলে এগারো দুগুণে বাইশ, এগারো তিনে তেত্রিশ, তাহলে সাত দুগুণে চোদ্দো আর নিচে হচ্ছে তিন, তাহলে চোদ্দো ইস টু তিন। তাহলে এটা আমরা যদি, তাহলে চোদ্দো ইস টু তিন এর ব্যস্ত অনুপাত কী হবে বলো দেখি তোমরা, তিন ইস টু চোদ্দো, একদম সোজা। নেক্সট আমরা এফেক্টটা চলে যাব, দেখো এফের অঙ্কটা কী আছে, সাতের পনেরো ইস টু তিনের কুড়ি, একদম বিয়েরটা যেভাবে করেছিলাম আমরা, ডিএরটা যেভাবে করেছিলাম একইভাবে করবো, তাহলে আমরা কী লিখবো, সাতের পনেরো তিনের কুড়ি, তাহলে সাতের পনেরো যেরকম আছে থাকবে, নিচেরটা উল্টে যাবে, কুড়ির তিন। কেন উল্টে যাচ্ছে বুঝতে পারছো, সাতের পনেরো যেমন আছে সেরকম থাকবে, তিনের কুড়ি আছে তাহলে কুড়িটা চলে যাবে উপরে, তিনটা চলে আসবে কিন্তু নিচে, এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে সবসময়। তাহলে দেখো পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে কুড়ি, তাহলে চার সাথে আঠাশ, আর এদিকে থাকছে তিন তিরিক্ষে নয়, আঠাশ ইস টু নয়, তাহলে আঠাশ ইস টু নয়ের ব্যস্ত অনুপাত কত যাবে, নয় ইস টু আঠাশ। ঠিক আছে নেক্সট দেখো, জি এরটা এফ এরটা এফ হলো, এবার এইচ এরটা যে আছে জি এরটা চলে যাবো আমরা, কী আছে, এক পূর্ণ একের দুই, আচ্ছা সরি এক পূর্ণ দুই আর পাঁচ আছে এটা, হ্যাঁ ইস টু সাতের দশ। তাহলে প্রথম কাজ আমরা পূর্ণ ভেঙে নেবো, পাঁচ একে পাঁচ আর দুয়ে সাতের পাঁচ এটা আছে আর আছে সাতের দশ, তাহলে আমরা লিখবো সাতের পাঁচ বাই সাতের দশ। কী শিখেছিলাম, সাতের পাঁচ নিচেরটা উল্টে যাবে, দশের সাত, সাত সাত কেটে যাবে, পাঁচ দুগুণে দশ, তাহলে ওপরে দেখো দুই আছে নিচে কিন্তু কিছু নাই, মানে এক আছে মনে রাখতে হবে, শূন্য কিন্তু একদমই নয়, তাহলে হবে দুই ইস টু এক, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা অনেকে ভুল করো, যে উপরে দেখো দুই আছে নিচে কিন্তু কিছু নাই, মানে শূন্য লিখে একদমই কিন্তু লিখতে পারবো না আমরা, তাহলে দুই ইস টু এক এর ব্যস্ত অনুপাত কী হয়ে যাবে, এক ইস টু দুই। ঠিক আছে বেশ, নেক্সট দেখো এই চারটায় চলে যাবো আমরা, এই চারটা কী আছে দেখে নেবো, চার ইস টু চার, চার দশমিক চার সরি, আর আছে পাঁচ দশমিক ছয় এক, তাহলে আমরা চার দশমিক চার লিখছি, নিচে লিখছি পাঁচ দশমিক ছয় এক, দশমিক যদি তুলে দিই তাহলে হবে উপরে একটা একশো, এখান থেকে দশমিক তুলে দিলে নিচে হবে একটা দশ, শূন্য শূন্য কাটতে পারছি আমরা। এটা দেখো যদি কাটাকাটি করি আমরা, কাটাকাটি করি কত দিয়ে যাবে দেখে নেবো, এগারো দিয়ে দেখো কেটে যাবে, এগারো চারে চুয়াল্লিশ, এগারো পাঁচে পঞ্চান্ন, এগারোকে এগারো, তাহলে ওপর থেকে হচ্ছে চল্লিশ আর নিচে থেকে পাচ্ছি একান্ন, চল্লিশ ইস টু একান্ন, তাহলে এর ব্যস্ত অনুপাত কী হবে, তাহলে চল্লিশ ইস টু একান্ন এর ব্যস্ত অনুপাত কত হয়ে যাবে, একান্ন ইস টু চল্লিশ। ঠিক আছে বন্ধুরা, নেক্সট অঙ্কে চলে যাবো আমরা, তিনেরগুলো দেখে নেবো কীভাবে করবো, চলো তিনেরগুলো চলে এসেছি আমরা। তিনের কী বলেছে, যে অনুপাতগুলো মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে, দিয়ে লঘু গুরু না সাম্যানুপাত দেখতে হবে, তাহলে আমি তোমাদেরকে অঙ্ক করে বুঝিয়ে দিই, তাহলে আরও ভালো তোমরা বুঝতে পারবে। দেখো মিশ্র অনুপাত বের করার নিয়ম কী, আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবো, আট ইস টু ছয়, তিন ইস টু ছয়, আর আছে দেখো আমাদের ও ছাব্বিশ ইস টু তেরো, এর মিশ্র অনুপাত বের করতে হবে, তাহলে এর মিশ্র অনুপাত কীভাবে বের করবো, মিশ্র অনুপাত বের করা খুব সোজা, কী করবো দেখো, প্রথম যে অনুপাতগুলো ছিল সেগুলো গুণ করে নেবো, প্রথম দেখো এটার প্রথমটার আট আছে তাহলে আমরা লিখবো আট গণিত, দ্বিতীয়টার প্রথম অনুপাত দেখো তিন তাহলে লিখবো তিন গণিত, তৃতীয়টার প্রথম অনুপাত হচ্ছে ছাব্বিশ তাহলে লিখবো ছাব্বিশ, এখানে ইস টু দেবো,
প্রথমটার দ্বিতীয় অনুপাতে কত ছিল? ছয়, তাহলে এখানে লিখবো ছয় গণিত। দ্বিতীয়টার দ্বিতীয় অনুপাত কত দেখবো? ছয়, তাহলে ছয় লিখবো। তৃতীয় তৃতীয়টার তৃতীয় অনুপাত দেখবো, দেখো তেরো আছে, তাহলে তেরো। তাহলে কি মিশ্র অনুপাত কীভাবে বের করবো? প্রত্যেকটা অনুপাতের প্রথম অনুপাতগুলো নেবো, দেখো আট, তিন, ছাব্বিশ, তিনটে লিখে নিয়েছি, এখানে ইস টু দেবো। তারপর আবার দ্বিতীয়গুলো লিখে নেবো, ছয়, ছয়, তেরো, ছয়, ছয়, তেরো দিয়ে আমরা কিন্তু এটা অনুপাত বের করলে কিন্তু আমাদের মিশ্র অনুপাত চলে আসবে। তাহলে দেখো যদি কাটাকাটি হয় তাহলে আমরা কিন্তু এখানে কাটাকাটিটা করতে পারি, কীভাবে দেখো তিন দুগুণে ছয় এরকমভাবে কাটাকাটি করতে পারি কিন্তু, ঠিক আছে? বেশ, তেরো দুগুণে ছাব্বিশ, দুই, দুই কাটছে, চার দুগুণে আট, তিন দুগুণে ছয়, তাহলে চার ইস টু তিন এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। চাইলে তোমরা এভাবে কাটাকাটি কিন্তু একদম করতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের এটা দেখো, এটা লঘু অনুপাত না গুরু অনুপাত, দেখো আমাদের মনে রাখতে হবে যদি প্রথম অনুপাতটা বড় হয়, দ্বিতীয় অনুপাতটা ছোট হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা গুরু অনুপাত, গুরু অনুপাত, ঠিক আছে? হ্যাঁ, লঘু অনুপাত কখন হবে? যখন প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড় হবে, তিন ইস টু চার যদি থাকতো তখন আমরা এটাকে বলতে বলতে পারতাম গুরু অনুপাত, এই লঘু অনুপাত। তাহলে এটা হবে আমাদের গুরু অনুপাত, ঠিক আছে? নেক্সট অঙ্কে চলে যাই, তাহলে আরও ভালো বোঝা যাবে। আমরা এক একটা করে ফেলেছি তিনের, তিনের বিয়েরটা দেখে নেবো। দেখো বিয়েরটা কী আছে, আমরা আগে লিখে নেবো যে সাতের পাঁচ কমা ইস টু তিন, এখানে ইস টু দেওয়া আছে। তারপর আছে আমাদের পাঁচের সাত ইস টু এক পূর্ণ একের ষোলো ও তিন ইস টু ষোলো। তাহলে আমাদের প্রথমে আগে পূর্ণ ভেঙে নেবো এগুলো সব সমান দিয়ে একবার। তাহলে এটা সাতের পাঁচ, সাতের পাঁচ থাক, তিন আছে তিন থাক, পাঁচের সাত আছে পাঁচের সাত থাক, এটাকে পূর্ণ ভাঙলে ষোলোকে ষোলো আগে সতেরো ষোলো হবে, আর যেটা আছে সেটা যেরকমই থাক। তাহলে লিখবো এত 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 এর মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত। তাহলে কি হয়ে যাবে দেখো, তাহলে প্রথম যে অনুপাতগুলো সেগুলো লিখবো সাতের পাঁচ গণিত, পাঁচের সাত গণিত, কোনটা হবে তিন, এখানে ইস টু দেবো দিয়ে লিখবো তিন গণিত, দেখো এটা হবে সতেরো ষোলো গণিত ষোলো। এবার কাটাকাটি, ষোলো ষোলো কাটছে, এদিক থেকে পাঁচ পাঁচ কাটছে, সাত সাত কাটছে, তাহলে প্রথম থেকে তিন, এটা থেকে তিন, দেখো তিন তিন আমরা কেটে দিতে পারি, তাহলে প্রথম থেকে পাচ্ছি এক, দ্বিতীয় থেকে পাচ্ছি সতেরো। তাহলে এটা কী হবে বন্ধুরা, দেখো প্রথমে আমি কী বলেছিলাম যে প্রথমে যদি ছোট হয় প্রথম অনুপাতে, দ্বিতীয়টা বড় হয়, তাহলে এটাকে আমরা বলতে পারবো কি লঘু অনুপাত, ঠিক আছে? সাম্যানুপাত তো আরও সোজা, সাম্যানুপাত মানে যদি একই হয়, এক ইস টু এক, দুই ইস টু দুই, তিন ইস টু তিন, এই প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাত যদি একই হয় তখন সেটাকে আমরা বলবো সাম্যানুপাত, ঠিক আছে? নেক্সট দেখো সিয়ারটা করি, তাহলে আরও ভালো বোঝা যাবে, তোমরা বুঝতে পারবে আরও ভালো। সিয়ারটা কী দিয়েছে, আট ইস টু পাঁচ, সাত ইস টু বারো ও বাইশ ইস টু তেরো, এর মিশ্র অনুপাত কী হবে? প্রথমে আট, তারপরে সাত, তারপরে বাইশ, প্রথম অনুপাতগুলো নিয়ে নিলাম, তারপর দ্বিতীয় অনুপাতগুলো নেবো, পাঁচ, বারো, তেরো। ভালো করে কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু ভুল করলে হবে না একদমই, ঠিক আছে? আমি আবারও বলছি দেখো, প্রথম কী করবো, মিশ্র অনুপাত লেখার পরে আমরা প্রথম অনুপাতের প্রথম 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 তিনটে নিয়ে নিয়েছি, দ্বিতীয় 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 তিনটে নিয়ে নিয়েছি, দিয়ে অনুপাত করবো। কাটাকাটি চাইলে এখানে করতে পারো তোমরা, কীভাবে দেখো আমাদের চার দিয়ে যদি কাটি, চার দুগুণে আট, চার তিনে বারো, উপরে লিখছি বাইশ, এগারো, তেরো, সাত, আর কিন্তু আমাদের কাটাকাটি হচ্ছে না, আমরা লিখে দেবো, গুণ করে নিতে হবে তাহলে, কাটাকাটি না হলে গুণ করতে হবে, কিছু করার নেই। বাইশ দুগুণে চুয়াল্লিশকে সাত দিয়ে, তাহলে চার সাথে আঠাশের আট, আঠাশ থাকছে দুই, চার সাথে আঠাশ আর দুই হচ্ছে তিরিশ, তাহলে তিনশো আট পেয়ে গেছি। আর ডান দিকে দেখো, পাঁচ তেরো পঁয়ষট্টিকে তিন দিয়ে, তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ, হাতে থাকছে এক, তিনশো আঠেরোকে উনিশ, তাহলে একশো পঁচানব্বই, তিনশো আট ইস টু একশো পঁচানব্বই। তাহলে এটা বড়, এটা ছোট, তাহলে এটা কী অনুপাত হবে, এটা আমরা বলতে পারবো কি? এটা হবে আমাদের লোক, প্রথমে যদি বড় থাকে তাহলে গুরু অনুপাত, আমরা প্রথমটা যেভাবে করেছিলাম গুরু অনুপাত, এটা ঠিক আছে বন্ধুরা? নেক্সট দেখো ডিএরটা করি, তাহলে আরও ভালো বুঝতে পারবে তোমরা, ডিএর অঙ্কটা চলে যাই আমরা, দেখো কী আছে, দুয়ের তিন ইস টু পাঁচ, সাতের আট ইস টু দুই, দুটো অনুপাত আছে, এটা আরও সোজা, একদমই সোজা। তাহলে লিখবো আমরা এর মিশ্র অনুপাত,
এর বা এদেরও লিখতে পারো চাইলে তোমরা মিশ্র অনুপাত। তাহলে কি হয়ে যাবে, দুইয়ের তিন গুণিত সাতের আট ইস টু, এদিকে হবে পাঁচ গুণিত দুই। তাহলে দেখো দুই চারে আট কাটছে, তাহলে এখান থেকে পাচ্ছি সাতের বারো আর এখান থেকে পাচ্ছি দশ। তাহলে দেখো আমরা কীভাবে করবো এটা, তাহলে এটা আমরা কী পেয়ে যাবো, সাত ইস টু এটার সঙ্গে এটা গুণ হয়ে গেলে একশো কুড়ি, সাত ইস টু একশো কুড়ি চলে আসবে। এটা কী অনুপাত, এটা আমাদের দেখো প্রথমে ছোট দ্বিতীয় বড়, তাহলে এটা হবে আমাদের লঘু অনুপাত, লঘু অনুপাত। মিশ্র অনুপাতে এটাতে আমরা পাইনি বলে তোমাদেরকে বোঝাতে পারলাম না, তো আমি একবার বলে দিই তোমাদেরকে। দেখো মিশ্র অনুপাত যখন হবে তখন কী হবে, দুটো অনুপাত কিন্তু একই হবে, মানে এরকম দুই ইস টু তিন। আমরা আরও পরবর্তী অঙ্কগুলো করার সময় আমি তোমাদেরকে বলে দেবো। মিশ্র অনুপাত মানে হচ্ছে যে তোমাদের মিশ্র অনুপাত বলছি সরি, সাম্যানুপাত, সাম্যানুপাত মানে হচ্ছে এরকম যে এক ইস টু এক, দুই ইস টু দুই, বা মানে এই প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাতটা একই আসবে। যদি আসে তাহলে কিন্তু আমাদের এটা মিশ্র অনুপাত, সরি মিশ্র বলছি বারবার, সাম্যানুপাত হবে। ঠিক আছে, নেক্সট দেখো ছয় অঙ্কটা চলে যাবো, আমরা দেখে নেবো কীভাবে করবো। চারেরটায় চলে এসছি, দেখো কী আছে, রীতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে, আমরা দেখে নেবো কীভাবে করবো। চলো তাহলে কীভাবে করবো আমরা চারেরটা, রীতার কী বের করবো, মোট অঙ্ক আর সঠিক অঙ্কের অনুপাত, মোট অঙ্ক ও সঠিক অঙ্কের অনুপাতটা আমরা বের করে দেখবো কত আসছে। মোট অঙ্ক হচ্ছে দেখো একশো, সঠিক করেছে ষাটটা, অনুপাত এরকম হবে। তাহলে অনুপাতটা বের করলে দেখো শূন্য শূন্য কাটতে পারছি, পাঁচ দুগুণে দশ, আচ্ছা দুই সরি দুই পাঁচে দশ, দুই তিনে ছয়, তাহলে পাঁচ ইস টু তিন চলে আসছে এখান থেকে। আর কী আছে আমাদের বিনয়, তাহলে বিনয়ের মোট অঙ্ক ও সঠিক অঙ্কের অনুপাত আমরা বের করব। মোট অঙ্ক কত, মোট অঙ্ক দেখো আমাদের এখানে আছে আশি, সঠিক অঙ্ক পঞ্চাশ, পঞ্চাশটা ঠিক করেছে, তাহলে কাটাকাটি করলে আসছে আমাদের আট ইস টু পাঁচ। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা আমরা যদি প্রথমটাকে সমান করতে চাই, মোট অঙ্কটাকে আমাদের সমান করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো কে বেশি করেছে। তাহলে সমান করতে গেলে দেখো আমরা কি করব, মোট অঙ্কটাকে আমাদের কিন্তু সবসময় সমান করতে হবে। ঠিক আছে, কে বেশি করেছে তাহলে বেড়ে যাবে। দেখো মোট অঙ্ক সমান করতে গেলে এটা পাঁচ, এটা আট আছে, তাহলে এটাকে আট দিয়ে গুণ করতে হবে, এটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে। তাহলে কী করবো আমরা, এটাকে লিখতে পারবো, এটাকে আমরা আট দিয়ে গুণ করবো, এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো। তাহলে কী আসছে এটা, পাঁচ আটটে চল্লিশ, তিন আটটে চব্বিশ, এটা কী আসবে, পাঁচ আটটে চল্লিশ, পাঁচ পাঁচে পঁচিশ। তাহলে দেখো মোট অঙ্কের মধ্যে চব্বিশটা করেছে রীতা, মোট অঙ্কের মধ্যে পঁচিশটা করেছে বিনয়। তাহলে আমরা বুঝতে পারছি কে বেশি অঙ্ক করেছে, বিনয় বেশি অঙ্ক করেছে। তাহলে আমরা লিখে দেবো যে বিনয় বেশি অঙ্ক করেছে, যে অতএব বিনয় বেশি অঙ্ক করেছে। এভাবে কিন্তু আমরা বের করব বেশি অঙ্ক করেছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে মোট অঙ্কটা সমান করে কিন্তু আমরা এভাবে কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাবো আমরা পাঁচেরটা। চলো দেখে নিই আগে কি পড়ে নিই একবার কী আছে পাঁচেরটা। দেখো তাহলে কী আছে, এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে দেড়শো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে, পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে, এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে এ গ্রেড ভালো ফল করেছে তা অনুপাতের মাধ্যমে প্রকাশ করে দেখি। তাহলে আমরা একইভাবে আগেরটা যেভাবে করলাম সেমভাবে এটাও করবো, দেখে নেবো। চলো পাঁচেরটা চলে এসছি, আমরা লিখবো যে আমাদের বিদ্যালয়ে, আমাদের বিদ্যালয়ে প্রথমে মোট পরীক্ষার্থী ও এ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী। ঠিক আছে, মোট পরীক্ষার্থী ও এ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী অনুপাত কী হবে, মোট পরীক্ষার্থী দেখো দেড়শো,
এ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী হচ্ছে 100। তাহলে কাটাকাটি করলে শূন্য শূন্য কাটছে, 5 3 15, 5 2 10, তাহলে 3:2 পাচ্ছি আমরা এখান থেকে। আর পাশের বিদ্যালয়ে আমরা করব, দেখব বের করে পাশের বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ও এ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী। দেখে নেবো আমরা পাশের বিদ্যালয়ে কত হবে, পাশের বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী কত, দেখো মোট পরীক্ষার্থী যখন 100, এ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী তখন হচ্ছে 80। তাহলে শূন্য শূন্য কাটছে, 2 5 10, 2 4 8, তাহলে এখান থেকে পাচ্ছি 5:4। মোট পরীক্ষার্থী আমরা সমান করব, এখানে 5 আছে, এখানে 3 আছে, তাহলে 3 আর 5 লসাগু হচ্ছে 15। তাহলে এটাকে আমরা 15 করতে গেলে 5 দিয়ে গুণ করব, এটাকে আমরা 15 করতে গেলে 3 দিয়ে গুণ করব, মোট পরীক্ষার্থী আমরা সমান করব। তাহলে এখানে কি পাবো, তাহলে প্রথমটা থেকে দেখো কি পাচ্ছি, প্রথমটা থেকে পাবো 3 5 15, 5 2 10। দ্বিতীয়টা থেকে কি পাবো, 3 5 15, 3 4 12। তাহলে দেখো আমাদের বিদ্যালয়ে 15 জনের মধ্যে 10 জন এ পেয়েছে, পাশের বিদ্যালয়ে 15 জনের মধ্যে 12 জন এ পেয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে পাশের বিদ্যালয়ে এ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা বেশি। তাহলে এই বছর পাশের বিদ্যালয়ে এ গ্রেড পেয়ে ভালো ফল করেছে। আমরা লিখে নেব যে অতএব এবছর পাশের বিদ্যালয়ে এ গ্রেড পাশের বিদ্যালয়ে এ গ্রেড পেয়ে মোট পরীক্ষার্থী ভালো ফল করেছে। ঠিক আছে, তাহলে এই বছর পাশের বিদ্যালয়ে এ গ্রেড পেয়ে মোট পরীক্ষার্থী ভালো ফল করেছে। আশা করছি তোমাদের বোঝা গেছে। নেক্সট অঙ্কে চলে যাবো আমরা, চলে এসেছি দেখো 6 অঙ্কটায়। বন্ধুরা কি আছে, দুটি বাড়ির দামের অনুপাত 4:3, দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা, প্রথম বাড়িটির দাম কত হিসাব করি, প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাতই বা কত হতো, আমরা দেখে নেবো। আনুপাতিক ধ্রুবক ধরে করবো, আমাদের সোজা হবে বা সুবিধা হবে। চলো দেখে নেবো আমরা কীভাবে করবো। আমরা চলে এসেছি 6 অঙ্কটাতে, কি ধরবো, যে ধরিলাম আনুপাতিক ধ্রুবক সমান এক্স। ঠিক আছে, তাহলে দুটো বাড়ির দামের অনুপাত বলে দিয়েছে, তাহলে প্রথম বাড়িটির দাম কত হবে, প্রথম বাড়িটির দাম হবে কত, 4x টাকা, দ্বিতীয় বাড়িটির দাম কত হবে, 3x টাকা। ঠিক আছে, তাহলে আমাদের দেখো বলে দেওয়া হচ্ছে যে দ্বিতীয় বাড়িটির দাম হচ্ছে 4,20,000। তাহলে আমরা লিখবো যে এখন 3x সমান হচ্ছে 4,20,000। তাহলে এক্স সমান কত বেরোবে, এখানে বা লিখতে হবে, তাহলে 4,20,000, নিচে আমাদের 3 আসবে, 3 14 হচ্ছে 42, 1 2 3 4 শূন্য বসে যাবে, 1 2 3 4, তাহলে 1,40,000। এক্স সমান বেরোচ্ছে 1,40,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কি জানতে চাইছে, এবার দেখো যে প্রথম বাড়িটির দাম যদি 70,000, তাহলে প্রথম বাড়িটির দাম আমরা এখান থেকে বের করতে পারবো, প্রথম বাড়িটির দাম কত হবে, অতএব প্রথম বাড়িটির দাম কত হবে, দেখো প্রথম বাড়িটির দাম আমরা লিখে নিয়েছি, তাহলে হবে 4 × 1,40,000। তাহলে 4×4 করলে হবে না, এদিক থেকে গুণটা করতে হয়, 1 2 3 4 শূন্য বসিয়ে দিচ্ছি, 4 4 16, 6 1 4×4 5, 5,60,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে যে প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তাহলে কত হতো, তাহলে আমরা লিখবো যে প্রথম বাড়িটির দাম, প্রথম বাড়িটির দাম 70,000 টাকা
বেশি হলে দাম হতো কত টাকা? 5,60,000-এর সঙ্গে আমরা কি করব, 70,000 যোগ করে নেব, তাহলে কত হবে? এটা যদি আমরা যোগ করি তাহলে 6,30,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, 6,30,000 টাকা। তাহলে আমাদের বলেছে তাহলে দুটি বাড়ির দামের অনুপাত কত, তাহলে আমরা লিখবো যে অতএব দুটি বাড়ির দামের অনুপাত, প্রথম বাড়িটির দাম তাহলে কত লিখবো, 6,30,000। দ্বিতীয় বাড়িটির দাম দেখো আমাদের বলেই দেওয়া ছিল কত, 4,20,000। ঠিক আছে, 4,20,000 টাকা। তাহলে দেখো তিনটে শূন্য, তিনটে শূন্য প্রথমে কেটে দিচ্ছি, চারটে শূন্য করে কাটছে, একবারে একবারে চারটে শূন্য কেটে দিচ্ছি, বেশ। তারপরে দেখো যে তিন দিয়ে কাটি, তাহলে 3×21=63, 3×14=42, 7×7=3×21, 7×2=14, তাহলে 3:2 আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে দুটো বাড়ির দামের অনুপাত হচ্ছে 3:2। তো আশা করছি বন্ধুদের এই অঙ্কটা বোঝা গেছে, নেক্সট অঙ্কে আমরা চলে যাব, নেক্সট অঙ্কটা দেখে নেবো কি আছে। চলো, সাতেটা দেখো একটা ছক দেওয়া আছে, আমাদের একটু অঙ্ক দেওয়া আছে, যে ছকটা দেওয়া আছে। তো এখানে দেখো, এখানে 30 ডেসিমিটার দেওয়া আছে, এখানে বসাতে হবে মোট বাঁশের দৈর্ঘ্য, বসাতে হবে এখানে, এটা দেওয়া আছে মোট বাঁশের দৈর্ঘ্য, এটা বসাতে হবে। তাহলে প্রথম অনুপাতটা যদি 30 হয়, তাহলে 3×10 দিয়ে গুণ করে 30 পেয়েছি, 3:30 যদি 30 হয় তাহলে 1:10 হবে, তাহলে প্রথম টুকরা দৈর্ঘ্য হবে 10 ডেসিমি। তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত হবে, 30×10=40, তাহলে এখানে লিখবো 40 ডেসিমি, একদম সোজা অঙ্ক। এখানে দেখো 15, তাহলে 1:15 মান যদি 15 হয় তাহলে 3:15 মান কত হবে, 45, 3×15=45, তাহলে এটা হবে 45 ডেসিমি। তাহলে 45 আর 15 কত হচ্ছে, 60, তাহলে এটা হবে 60 ডেসিমি মোট বাঁশের দৈর্ঘ্য। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারো, তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো। আর তোমরা বন্ধুরা যদি আগের চ্যাপ্টারে আমি ম্যাথের যে সমাধান সেগুলো করে দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তো নিচে ডেসক্রিপশানে চলে যেতে পারো বা চ্যানেলে প্লেলিস্টে চলে যেতে পারো, সেখানে আমি ক্লাস 7 ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট, সেখান থেকে তোমরা আগের চ্যাপ্টারের সমাধানগুলো দেখতে পারো। আজকে এই ভিডিওতে এটুকুই, নেক্সট ক্লাসে আমরা কষে দেখি 2.3-এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।